بسم الله والحمد لله الصلاة والسلام على رسول الله من لا نبي بعد شدي درشق سرطة بايو بنرا عمراء بيرو تيري پور بي اكتا گروت تو پورنو عالو چنا شن چلام جي عالو چنا چلو بندوت شمپر کے فرنشيب شمپر کے تو عمراء جان چلام اپنی جاکے بندو حسابے گرہن کربین আপনি একটু যাচাই বাছাই করেই তাকে আপনার একান্ত বন্ধু হিসাবে আপনি গ্রহণ করবেন। ইসলামিক স্কলার্সদের দেওয়া তিনটি বৈশিষ্ট্যের কথা আমরা জানছিলাম যে আপনার বন্ধু অবশ্যই সে হতে হবে রিলিজিয়াস, অথবা সে হতে হবে ইন্টেলেকচুয়াল, অথবা সে হতে হবে গুড ম্যানার্সের অধিকারী, ভালো চরিত্রের অধিকারী, চরিত্রবান হতে হবে, সচ্চরিত্রবান হতে হবে। আর এমন যদি বন্ধু হয় তাহলে ওই বন্ধুর দ্বারা আপনি দুনিয়াতেও হবেন বেনিফিটেড এবং আখেরাতেও হবেন আপনি বেনিফিটেড, নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাসায় ওই বন্ধুটা আখেরাতে আপনার জন্য শত্রু হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, বন্ধু নির্বাচনে অনেক সময় আমরা এই যাচাই বাছাই করি না। জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তির এই যুগে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সহজেই যে কাউকেই নিজের ফ্রেন্ড হিসাবে, একান্ত ফ্রেন্ড হিসাবে আমরা চয়েস করে ফেলি। আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, কাউকে কেবলমাত্র কি তার ছবি দেখেই তাকে সঠিক বন্ধু নির্বাচন করা এটা যথেষ্ট হবে? পৃথিবীর কোন প্রান্তের সেই লোক, কোন ধর্মের সেই লোক, কোন ক্যারেক্টারের সেই লোক আমি যাচাই বাছাই না করেই ফেসবুকের মাধ্যমেই হই, টুইটারের মাধ্যমে হোক, আর ইনস্টাগ্রামের মাধ্যমেই হোক, বা সোশ্যাল যে কোনো মিডিয়ার মাধ্যমেই হোক, আমি ফ্রেন্ড অফার পাওয়ার পরেই আমি যদি তাকে একান্ত ফ্রেন্ড হিসাবে গ্রহণ করে নেই, সেটি কি যৌক্তিক হবে? সেটি কি ঠিক হবে? যে কোয়েশ্চনটা আমি করতে চাই সেটা হলো, আমি কেমন করে তার চারিত্রিক দিকটা, তার ইন্টেলেকচুয়াল দিকটা, তার ধর্মীয় দিকটা, তার পিকচার দেখেই, তার স্ট্যাটাস দেখেই আমি কেমন করে এটা নির্ণয় করতে পারি? আমি যদি সেটা নির্ণয় না করেই তাকে আমার একান্ত বন্ধু হিসাবে গ্রহণ করে ফেলি, আর তার চরিত্র যদি খারাপ চরিত্র হয়, তাহলে আমাকেও সে খারাপ চরিত্রের দিকে ধীরে ধীরে নিয়ে যেতে পারে। আর এ কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন লোক সে তার বন্ধুর দ্বারা সে অনুপ্রাণিত হয়। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা আমার অনুষ্ঠান দেখছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হয়তো আপনারা অনেকেই প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক হলে পরে সহজ পন্থায় এটা উপলব্ধি করা যায়, আইডেন্টিফাই করা যায় কোন ব্যক্তি হচ্ছে আপনার জন্য উপযুক্ত ফ্রেন্ড হিসাবে, আপনি কাকে আপনি গ্রহণ করে নিতে পারেন। কিন্তু যারা রয়েছে আন্ডার এজ, আপনার আমার 12 বছরের, 13 15 বছরের, 16 17 বছরের অনেকেরই সন্তান রয়েছে, অনেকের ভাই রয়েছে, অনেকের বন্ধু রয়েছে, অনেকের ছেলে মেয়ে রয়েছে, আবার অনেকের নাতিনসাও রয়েছে ওই বয়সের। প্রাপ্ত বয়স হওয়ার পূর্বে সত্যিকার অর্থে এবং প্র্যাকটিক্যালি সহজেই কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করার একটা প্রবণতা আমাদের সমাজের ওই ছেলে মেয়েদের আছে।
বারো চোদ্দ পনেরো বছরের ছেলে মেয়ে যখন অন্য কারো কাছ থেকে ফ্রেন্ডশিপের অফার পায়, সহজেই তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে ফেলে। আপনার যে ছেলেটা অপ্রাপ্ত বয়স্ক, আপনার যে মেয়েটা অপ্রাপ্ত বয়স্ক, সে যখন কাউকে বন্ধু হিসাবে নির্বাচন করে, তার এই এবিলিটি থাকে না আসল বন্ধু, সত্যিকার বন্ধু, রাইচুয়াস ফ্রেন্ডস গ্রহণ করার, এই তার এই এবিলিটি অনেক সময় তাদের থাকে না। এক্ষেত্রে আপনি মা হিসাবে, আপনি বাবা হিসাবে, আপনি বড় ভাই হিসাবে, আপনি বড় বোন হিসাবে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছোটো ভাই, আপনার এই ছোটো বোনের যারা ফ্রেন্ড স্টাফ রয়েছে, যারা ফ্রেন্ড সার্কুল রয়েছে, ওরা আসলেও তার জন্য সঠিক ফ্রেন্ড কি না, এজ এ মা হিসাবে, বাবা হিসাবে, বড় ভাই এবং বড় বোন হিসাবে, এজ এ গার্ডিয়ান হিসাবে, এই বিষয়টা যাচাই বাছাই করার আপনার একান্ত দায়িত্ব রয়েছে। আপনি যদি আপনার এই দায়িত্ব পালনে আপনি ব্যর্থ হন, তাহলে দেখবেন এমন একটা ছেলের সাথে আপনার মেয়ের বন্ধুত্ব হয়ে গেছে, এমন একটা মেয়ের সাথে আপনার ছেলের বন্ধুত্ব হয়ে গেছে, এমন একটা ছেলের সাথে আপনার ছেলের বন্ধুত্ব হয়ে গেছে, এমন একটা মেয়ের সাথে আপনার মেয়ের বন্ধুত্ব হয়ে গেছে, যা আপনার ছেলেকে, আপনার মেয়েকে তার ক্যারেক্টারের দিকে, তার অসৎ চরিত্রের দিকে সে ধীরে ধীরে তাদেরকে নিয়ে যাচ্ছে। শুরুতেই বলছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধু নির্বাচন করাটা আজ একেবারে সহজ হয়ে গেছে। আমরা বন্ধু নির্বাচনে যতটুকু না যাচাই বাছাই করি, আমাদের কোমলমতি ছেলেমেয়েরা বন্ধু নির্বাচনে ততটুকু তারা যাচাই বাছাই করে না, যার কারণে ভিন্ন ধর্মের, ভিন্ন সংস্কৃতির, ভিন্ন দেশের, ভিন্ন চিন্তার যখন কাউকে সে তার বন্ধু হিসাবে দীর্ঘদিন ধরে রাখে, তখন আমাদের ছেলেমেয়েরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়, পথহারা হয়ে যায়, পথভোলা হয়ে যায়। একসময় মা বাবা বুঝতে পারেন, বুঝলে কি হবে, পরবর্তীতে মা বাবার চাইতে বন্ধু তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। মা বাবাকে অনেক সময় লিসেন করে না, তাদেরকে শুনে না, তাদেরকে শ্রদ্ধা করে না, তাদের অ্যাডভাইস শুনে না, যতটুকু না ওই বন্ধুকে গুরুত্ব দেয়, বন্ধুর অ্যাডভাইস শুনে, বন্ধুকে একান্ত মনে করে। মা বাবার চাইতে অনেক সময় ওই বন্ধুবান্ধবই তাদের একান্ত প্রয়োজনীয় হয়ে যায়, আন্তরিক হয়ে যায়। এজন্য যে কথাটা দর্শক শ্রোতা ভাই বোনদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আপনাকে এটা ভালোভাবেই পর্যবেক্ষণ করতে হবে, আপনার ছেলের, আপনার মেয়ের ফেসবুকে যদি কোনো অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রামে যদি তাদের অ্যাকাউন্ট থাকে, অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাকাউন্ট থাকে, তাহলে দেরি না করেই আজই এটা আপনার জন্য জেনে নেওয়া যে কারা রয়েছে তার ফ্রেন্ড সার্কুলের ভিতরে। ইসলাম এমন কোনো ধর্ম না যে ধর্ম আপনার সামাজিকতাকে মোটেই পাত্তা দেয় না, সোশিয়ালাইজিং মোটেই পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতে জিন্দেগিতে মানুষের সাথে সুন্দর ব্যবহার দেখিয়েছেন, মানুষের সাথে উঠা বসা করেছেন। কেবলমাত্রই যে মুসলমানদের সাথেই তার উঠা বসা ছিল, ও মুসলমানদের সাথে তার উঠা বসা ছিল না এমনটা কেউ দেখাতে পারবেন না। অনেক অমুসলমানদের সাথে তার উঠা বসা ছিল, অমুসলমানরা রাসুলের আদর্শে তারা ডাইভার্ট হয়েছে, তারা দীক্ষিত হয়েছে। কাজেই আপনি যে কারোর সাথে আপনি সোশিয়ালাইজিং করতে পারেন,
সামাজিকতা করতে পারেন, কিন্তু এটা খেয়াল রাখতে হবে অন্যের দ্বারা যাতে আপনি অনুপ্রাণিত না হন। আপনার আদর্শে, আপনার সংস্কৃতিতে, আপনার ব্যবহারে, আপনার চরিত্রে আরেকজন যাতে উদ্বুদ্ধ হয়, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু যারা অপ্রাপ্ত বয়স্ক ছেলে এবং মেয়ে রয়েছে, তাদের চরিত্রে আরেকজনকে চরিত্রবান করা, তাদের আদর্শে আরেকজনকে আদর্শিত করা, এটা যতটুকু না তারা করে, বরং অন্যের আদর্শে আদর্শিত হওয়া, এটা তাদের কাছ থেকে অনেক সময় হয়ে যায়। তাদের বয়সের কারণে, তাদের দক্ষতার কারণে, তাদের যোগ্যতার কারণে অনেক সময় হয়ে যায়। এজন্য বন্ধু নির্বাচনে মা এবং বাবাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোনেরা, এ ব্যাপারে আমি একটু আলোচনা করতে চাই যে একটা বন্ধুত্ব হবে মানুষের সাথে, এবং দ্বিতীয় বন্ধুত্বটা যে আলোচনাটা আমি বলতে চাই, আরেকটা বন্ধুত্বের পর্যায়ে রয়েছে, ওই বন্ধুত্বটা হচ্ছে নবীদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বন্ধুত্ব, নবীর সাথে বন্ধুত্ব, মানুষের সাথে বন্ধুত্ব। এতক্ষণ আলোচনা করেছিলাম যে মানুষের সাথে আপনার বন্ধুত্বটা কেমন হতে পারে। এ পর্যায়ে আপনাদেরকে যে আলোচনাটা আপনাদের সামনে রাখতে চাই, সেটা হচ্ছে রাসূলের সাথে বন্ধুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের সাথে আপনার আমার কেমন বন্ধুত্ব হবে, কেমন সম্পর্ক হবে, এই কথাটা এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ বলেছেন, কুল, আপনি বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, তাহলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মহব্বত করবেন। দেখেন, দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব হয়তো আমাদের দিতে পারে দুনিয়ায় সুখ, অথবা আখেরাতে সুখ, অথবা দুনিয়া এবং আখেরাতে সুখ শান্তি দিতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, যদি রাসূলের সাথে আপনার ভালোবাসা থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলতেছেন, রাসূলকে ভালোবাসতে হলে, রাসূলকে বন্ধু হিসাবে পেতে হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বন্ধু হিসাবে পেতে হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করতে হলে, শর্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা জুড়ে দিয়েছেন, আর সেই শর্তটা হচ্ছে রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে যদি আপনি ভালোবাসেন, রাসূলের প্রতি যদি আপনার মহব্বত হয়ে যায়, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবেসে ফেলবেন। তাহলে আল্লাহর সাথে ভালোবাসা জোড়ার শর্ত হচ্ছে রাসূলের সাথে ভালোবাসা তৈরি করা, রাসূলের সাথে সম্পর্ক তৈরি করা, রাসূলের ইত্তেবা করা, রাসূলের অনুসরণ করা। যদি রাসূলের অনুসরণ আমরা করতে পারি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বয়ং তিনি বলে দিলেন যে আল্লাহ তাআলার তরফ থেকেই তিনি আমাদেরকে ভালোবেসে ফেলবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। রাসূলের সাথে ভালোবাসাটা কেমন হবে? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সুন্দর একটা হাদিস বলেছেন, তার সাথে কেমন বন্ধুত্ব আপনার হওয়া উচিত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত
তার মা বাবার চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমাকে ভালো না বাসছে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রাসূলকে আপনাকে ততটুকু ভালোবাসতে হবে, ততটুকু মহব্বত করতে হবে, ততটুকু বন্ধুত্ব তার সাথে তৈরি করতে হবে। কতটুকু? আপনি যতটুকু ভালোবাসেন আপনার মাকে, যতটুকু ভালোবাসেন আপনার বাবাকে, যতটুকু ভালোবাসেন দুনিয়ার সমস্ত মানুষকে, যতটুকু না ভালোবাসেন আপনার কলিজার টুকরা সন্তান সন্ততিদেরকে, সবার চাইতে বেশি যাকে ভালোবাসতে হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলের প্রতি যদি হয় এমন ভালোবাসা, তাহলে হতে পারেন আপনি একজন মুমিন, আপনি একজন ইমানদার, নতুবা আপনি একজন পূর্ণ ইমানদার হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আলী, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, কতটুকু পছন্দ করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কঠিন গরমের মধ্যে ঠান্ডা পানিকে আমি যতটুকু পছন্দ করি, এর চাইতে বেশি পছন্দ করি আমি আপনাকে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর জিজ্ঞেস করলেন, উমর, তুমি কতটুকু আমাকে ভালোবাসো? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমার প্রাণের চাইতে আর যতটুকু আছে, প্রাণ ছাড়া যতটুকু আছে আমার সম্পদ, সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তা হবে না। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের চাইতেও আমি আপনাকে বেশি মহব্বত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, তুমি এখন পূর্ণ মুমিন হলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর বললেন যে তুমি এখন পূর্ণ মুমিন হলে যে তুমি তোমার প্রাণের চাইতে আমাকে বেশি ভালোবাসছো। রাসূলের প্রতি কি পরিমাণে যে বন্ধুত্ব ছিল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূলের অন্যান্য সাহাবায়ে কেরামদের সামান্য যদি একটু ইতিহাস চর্চা করেন তাহলে দেখবেন, সুবহানাল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বন্ধু হিসাবে কবুল করেছিলেন, বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন নবুয়তির পরে না, নবুয়তি পাওয়ার আগেই আল্লাহর রাসূল হযরত আবু বকরকে বন্ধু হিসাবে কবুল করেছিলেন, বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন। নবুয়তির পরেও রাসূলের একান্ত বন্ধু ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের সুখ দুঃখ দুইটার সাথী ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, কাফেরেরা রাসূলের ঘরের চতুর্দিক ঘেরাও করে ফেলেছে। সকাল হলে পরেই রাসূলের ঘরে ঢুকে রাসূলকে হত্যা করে ফেলবে। কি সংকটাপন্ন সময়ে, কি বিপজ্জনক মুহূর্ত রাসূলের জন্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন রাসূল জন্মভূমি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলেন, হিজরত করলেন, বন্ধু কে ছিলেন, সাথী কে ছিলেন? সাথী ছিলেন সাইয়িদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে পথ চলতেছেন, সুয়র নামক গুহার ভিতরে রাসূল আর আবু বকর আশ্রয় নিলেন।
চতুর্দিক কাফের মুশরিকেরা ঘেরাও করে ফেললো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে তাকালেন, উপরের দিকে তিনি তাকালেন, উপরের দিকে তাকিয়ে দেখলেন চতুর্দিক যেন কাফের মুশরিকেরা শত্রুবাহিনী ঘেরাও করে ফেলেছে। কখন যেন তারা দেখে ফেলবে রাসূলকে, দেখে যেন রাসূলের কুন্নি ক্ষতি করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেবলমাত্র দুজন, আর আমি তো দেখতে পাচ্ছি চতুর্দিকে অসংখ্য অগণিত কাফের মুশরিক, কখন যেন তারা আমাদেরকে দেখে ফেলে আর আমাদের কোনো ক্ষতি করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, إذ يقول لي صاحبه لا تحزن إن الله معنا. হে আবু বকর, তুমি চিন্তা করো না, তুমি ভয় করো না, তুমি পেরেশান হয় না, আমরা দুজন নই, আমাদের সাথে আরেকজন আছেন, আর তিনি হলেন আল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যে কথাটা বলতে চেয়েছিলাম, রাসূলের সাথে বন্ধুত্ব ছিল আবু বকরের। আবু বকর একজন সাধারণ মানুষ ছিলেন, একজন সাধারণ মানুষ রাসূলের সাথে সম্পর্ক থাকার কারণে, রাসূলের সাথে বন্ধুত্ব থাকার কারণে আবু বকরের মর্যাদাটা, আবু বকরের স্ট্যাটাসটা কোথায় চলে গিয়েছে? আবু বকরের স্ট্যাটাসটা এমন পর্যায়ে চলে গেল, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যে জায়গার ভিতরে শুয়ে আছেন, দুনিয়াতেও ছিলেন একেবারে পাশাপাশি আবু বকর প্রিয় রাসূলের, মৌতের পরেও কবরের জিন্দেগিতে, আখেরাতের জিন্দেগিতে আবু বকর প্রিয় রাসূলের কবরের পাশেই শুয়ে আছেন চিরনিদ্রায়, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, বন্ধুত্ব মানুষকে যদি ভালো বন্ধু হয় তাহলে বন্ধুর আদর্শে মানুষ অনুপ্রাণিত হয়, আর বন্ধু যদি খারাপ হয় তাহলে খারাপ বন্ধুর খারাপ আদর্শেও মানুষ অনুপ্রাণিত হয়। এক্সাম্পল, পারফেক্ট এক্সাম্পল রাসূলুল্লাহর বন্ধু যিনি ছিলেন হযরত আবু বকর, আর আবু বকরের বন্ধু যিনি ছিলেন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বন্ধুত্ব দুনিয়া এবং আখিরাতে তাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করেছে। প্রিয় ভাই বোনেরা, এই বন্ধুত্ব সম্পর্কে কথা বলবো বিরতির পরে, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, সাথে থাকবেন আপনারা। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।